এবার আসেন উহুদের যুদ্ধ থেকে আমাদের শিক্ষাটা কি, এই শিক্ষাটা আমাদের বাস্তবায়ন করা চাই। এক নম্বর শিক্ষা হলো উহুদের যুদ্ধের মাধ্যমে আল্লাহ নবীর প্রতি তার অনুসারীদের আনুগত্যটা লক্ষ্য করা যায়। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। তার অনুসারীরা কি পরিমাণ আনুগত্যশীল ছিলেন সেটার একটা নমুনা এখান থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা হয়ে গিয়েছেন, সাহাবীরা চারদিক থেকে ব্যারিকেড দিয়ে একেবারে মানব প্রাচীর তৈরি করে, আমি বেঁচে থাকি কি মারা যাই সেটা দেখার দরকার নেই। এক সাহাবী বলেন আমার ছিনা আপনার ছিনার সামনে থাকলো, তো প্লিজ মাথাটা উঁচু করবেন না। সাহাবি বলছে আমি পিঠনের দিক দিয়ে খেলতেছি, হযরত আবু তালহা, তালহার আবু তালহা দুইজন, হযরত তালহার হাতে অনেকগুলো তীর লেগেছিল, একটা হাত তার বিকল ছিল। আল্লাহ নবী বলতেন যদি কোনো জান্নাতি মানুষকে দুনিয়াতে হেঁটে চলতে দেখতে চাও তালহাকে দেখো, সে এক উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধে তার যে কর্ম আল্লাহ রব্বুল ইজ্জত এটা দাঁড়ায় তাকে জান্নাতি করে দিয়েছেন। এমন অনেক সাহাবি, এমনকি একজন মহিলা মিন বানি আব্দিদ্দার বা বনু দিনার মহিলা এসেছেন, মদিনার থেকে অনেক মহিলা চলে এসেছেন তারা মুসলমানদের হতাহতের কথা শুনে। ওই মহিলার স্বামী ভাই ছেলে ওই যুদ্ধে শহীদ হয়ে যায়, তিনজন শহীদ হয়ে যায়। তাও আসতেছে এই মহিলাকে সংবাদ দেওয়া হলো যে তোমার ভাই মারা গিয়েছে। বলে আল্লাহর ফয়সালা যা হওয়ার সেটা তো হয়, নবী কেমন আছেন? বলে ভালো আছেন। কিছুদিন আগে গিয়ে বলেন যে তোমার তো স্বামী মারা গিয়েছে, আল্লাহর ফয়সালা যেটা সেটা তো হবেই, নবী কেমন আছেন? ভালো আছেন। তোমার বাবা মারা গিয়েছেন, তোমার সন্তান মারা গিয়েছে, প্রতিবার তিনি উত্তর দিয়েছিলেন আল্লাহর ফয়সালা যেটা সেটা তো হয় হবেই, নবী কেমন আছেন? ভালো আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সচক্ষে দেখলেন এবং সবাই তাকে যখন সান্ত্বনা দিতে লাগলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই মহিলা যে বাক্যটা উচ্চারণ করেছিলেন, হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে কুল্লু মুসিবাতিন বাদাকা ইয়া রাসূলুল্লাহি জালালুন, আপনি থাকলে সমস্ত মুসিবাত, ইয়া রাসূলুল্লাহ আপনি থাকলে সমস্ত মুসিবাত এটা তুচ্ছ ছোট। এই যে আনুগত্য, বর্ষতা, ডেডিকেশন এবং নবীর প্রতি যে ভালোবাসা, পৃথিবীর ইতিহাসে কোনো কর্মী তাদের লিডারের জন্য এমনভাবে উৎসর্গ করতে পারেন নাই। উহুদের যুদ্ধে সেই নমুনাই পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলেছেন সূরা তাওবার মধ্যে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ইলা আখিরিল আয়া, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ যদি আল্লাহ আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় হয় তোমরা অপেক্ষা করো আল্লাহর ফয়সালা এসে যাওয়ার। সাহাবায়ে কেরাম প্রমাণ দিয়েছিলেন আল্লাহর নবীর আনুগত্যের তুলনায়, আল্লাহর আনুগত্যের তুলনায় দুনিয়ার কিছু তাদের কাছে কিছুই না, এটা পেয়ে গিয়েছিলাম। তাহলে এখান থেকে শিক্ষা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য নিঃশর্তভাবে, সব কিছুর বিনিময় আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যভাবে আনুগত্য, এটাও কিন্তু পেলাম। পজিটিভ জিনিস অনেকগুলো পাওয়া গিয়েছে। সাধারণত বলা হয় যে উহুদের যুদ্ধের শিক্ষার মধ্যে শুধু এক কথাই বলা হয় যে আমিরের কথা না মানলে কী হবে, ক্ষতির মধ্যে পড়তে হবে। এটা একটা শিক্ষা, কিন্তু অনেকগুলো পজিটিভ শিক্ষা আছে। দুই নম্বর হলো আল মাআসি মিন আহাম্মি আসবাবিল হাজিমা, মাআসিয়াত বা গোনাহ হলো মুসলমানদের জন্য, মুমিনের জন্য গোনাহ, কবিরা গোনাহ বা গোনাহ করা, এটা হলো পরাজয়ের অন্যতম কারণ। আল মাআসিয়াত, ওমর ইবনে আব্দুল আজিজ যখন সৈনিকদেরকে পাঠাতেন, তো কমান্ডারকে কি করতেন, নির্দেশনা দিয়ে দিতেন, দেখো একটা কাজ কখনো করবা না, গোনাহ করবা না, গোনাহ ছেড়ে দিও, মাসিয়াত করবা না, গোনাহ করবা না। কেননা
গুনাহ করলে যেটা হয়, শত্রুর কাছে যেই পরিমাণ, তোমার কাছে যেই পরিমাণ অস্ত্র আছে শত্রুর কাছে তার থেকে কয়েক গুণ বেশি আছে, তোমার যে সৈন্য তার থেকে শত্রুর সৈন্য বেশি, কাজে আল্লাহ তোমাদেরকে বিজয় দেন কেন জানো? তোমরা গুনাহ করো না, মাসিয়াত করো না, আর মাসিয়াত করে, মাসিয়াত না করার পাওয়ার, মাসিয়াত মানে গুনাহ, গুনাহ না করার এই পাওয়ারে তারা পরাজিত হয় বারবার। যখন তোমরাও মাসিয়াত করো, ওরাও মাসিয়াত করে, তাহলে তোমরা জিতবা না, কারণ শত্রু পক্ষ সবসময় সংখ্যায় বেশি থাকে, তাদের অস্ত্র শস্ত্র সৈনিক ট্রেনিং সবসময় বেশি থাকে, তোমরা জিতো কেন বারবার? তোমরা জিতো হলো ওরা মাসিয়াতে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, আর তোমরা গুনাহে লিপ্ত হও না। তিন নম্বর হলো রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আসহাবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বা সৈনিকদের প্রতি দয়া। দেখেন, কিছু মানুষের ভুলের কারণেই তো পুরো জাতি সাফার করেছিল, 50 জনের সবাই না কিন্তু, তাই না? তাদের ভুলের কারণে সবার এই এত বড় ক্ষতি হয়ে গেল। আল্লাহ নবী কিন্তু ওই মানুষগুলো যাদের কারণে এত বড় ক্ষতি হয়েছে তাদের কিন্তু কোনো ধমক টমক দেন নাই, এবং বলেন এই সবগুলোর কল্লা ফেলাই দেওয়ার দরকার ছিল, এরা যদি এগুলো না করতো আমার কথা মানে নেই দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদের প্রতি কোমল ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার আল্লাহর প্রতি রহমত আছে দেখি আপনি তাদের প্রতি নরম। কমান্ডার সেনাপতি লিডারদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, কর্মীরা যদি ভুল করে তাহলে শুধরে নেওয়া উচিত, অ্যাকশান নিলে কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। মুয়াজ্জাজ মোহতারাম হাজরিন, চার নম্বর হলো ফদলুস শাহাদা, সবচেয়ে বড় হলো বদরের যুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছিলেন সামরিক বিজয়, উহুদের যুদ্ধে আল্লাহ বিজয় দিলেন শাহাদাতের বিজয়। হাদিসের মধ্যে আসছে মা মিন আবদিন ইউকলামু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাহু আলামু মান ইউকলাম ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি জুরহুহু জুরহুহু জুরহুদ্দাম আল-লাউনু লাউনুদ-দাম ওয়ার-রিহু রিহুল মিসক। আল্লাহর রাস্তায় কেউ যদি শহীদ হয় তবে আল্লাহ ভালো জানেন কে শহীদ আর কে শহীদ না, তবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জখম হয় মারা যায় শহীদ হয়, কিয়ামতের দিবসে ওই জখম নিয়ে সে উঠবে, জখম থেকে রক্ত পড়বে, রক্তের কালার হবে লাল আল-লাউনু লাউনুদ-দাম, কিন্তু সেখান থেকে মিশক অম্বরের ঘ্রাণ ছুটতে থাকবে। আল্লাহু আকবার। সর্বশেষ যেটা দিয়ে শেষ করতেছি, এই উহুদের যুদ্ধের সামরিক পরাজয়ে হলেও যেটা হয়েছিল খাঁটি মুমিনদেরকে আলাদা করে ফেলা হয়েছিল, আসলে ভেজাল আর নির্ভেজাল দুটোকে আলাদা করে ফেলা হয়েছিল, মুনাফিকরা চলে গিয়েছিল, মদিনার মধ্যে থাকলে তো মুনাফিকরা আলাদা হতো না, সাময়িক কিছু ক্ষয়ক্ষতির কারণে স্থায়ীভাবে বিজয়ের পথগুলো মানে একেবারে উন্মোচিত হয়েছিল, যার কোনো পরবর্তীতে মুনাফিকরা আর কোনো চান্স টান্স পায় নাই, ভিতরে ঢুকে ভেজাল লাগাবার নাই, এখন থেকে যারা সবাই নির্ভেজাল মানুষগুলোই থাকবে, ভেজালদের আর কোনো সুযোগ।